হাই বন্ধুরা, কেমন আছো? চলে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি টাউনে আসি একটা কাজে, তাহলে হঠাৎ করে একটা ফোন আসে যে একজন অপোজিটিভ রুগী হসপিটালের মধ্যে আছে, ওকে ব্লাডের দরকার আছে, কিন্তু কেউ দিচ্ছে না, তাই আমি যাচ্ছি ওকে ব্লাড দিতে। আর সব মানুষই ভয় পায় যে ব্লাড দিলে কি হবে, এই সেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি আরও 12 থেকে 13 বার ব্লাড দিয়েছি, আর আজকে দিলে সম্ভবত 14 বার হবে। আর এখন চলে যাব হসপিটালে ব্লাড দিতে। তাহলে দেখো আমি যাই, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবে। আর ব্লাড দিতে যদি ইচ্ছুক থাকো তাহলে দিতে পারো, কোনো সমস্যা নেই। ব্লাড 3 মাস পরে পরে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমি তো আরও 13 বার দিয়েছি তাই আমি জানি। আর ট্রাই করবে কোনো লোক যেন ব্লাডের জন্য মারা না যায়। আমি একটা কাজে দিকির পাড়ে এসেছিলাম, তাই ওই ব্লাডের প্রয়োজন, ফোন এসেছিলো, তাই তো যাচ্ছি, তোমাদেরকে তো আগেই বলেছি। এখন দিকির পাড় থেকে চলে যাচ্ছি বিবিএর সামনের দিক দিয়া, এদিক দিয়া গিয়া থানার সামনের দিকে গিয়া আমি সোজা হসপিটালে যাই। বুঝা গিয়া এখানে ব্লাডটা ডোনেট করতে হইব, কারণ একজন ইমার্জেন্সি পেশেন্টকে তো যদি ব্লাড দেওয়া যায় না তাহলে তো এই ব্লাড শরীরের মধ্যে থেকে কি লাভ? মানুষের যদি হেল্প করা যায় না তাহলে তো আর কি। যদি বন্ধুরা কাউকে ব্লাড দিতে হসপিটালে যাও বা মনে করো সামনে একজনকে ব্লাড দিতাম, কারোর ব্লাড দিতে যাও বা ক্যাম্পিংয়ে ব্লাড দিতে যাও, তাহলে সবসময় ভাত খেয়ে যাবে, পেটটা যাতে ফুল থাকে। আর যদি ভাতটা না খেয়ে যাও পরে কিন্তু প্রবলেম হতে পারে। আর যখন ব্লাড দিবে তখন জল খাবে, গ্লুকোজ খাবে। আমি এখনই ভাত খেয়ে এসেছি তাই কিছু খাচ্ছি না। ব্লাড দিয়ে বেরিয়ে এসে তারপরে মিষ্টি খাবো, দই খাবো, এটা খেতে হয়, না খেলে একটু প্রবলেম হতে পারে, এটা ডাক্তার বলছে তাই বলছি তোমাদেরকে। এখন চলে এসেছি হসপিটালের ভিতরে, চলে এসেছি। মন্দিরা বারবার করে বলছি যখনই ব্লাডের প্রয়োজন পড়বে সবাই প্লিজ 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 যদি সম্ভব হয় দিয়ে দিবে, 3 মাস পরে পরে ব্লাড দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। চলে এসেছি আমি ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে। ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল চলে এসেছি, এখন চলে যাব ব্লাড দেওয়ার জন্য। সব সময় ট্রাই করবে যাতে ব্লাডের জন্য কোনো কেউ মারা না যায়, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। এখন চলে যাব আমি ডিস্ট্রিক্ট হসপিটালের দোতলার উপরে, ব্লাড দিতে হলে দোতলার উপরে যেতে হয়, ওখানে যাকে ব্লাড দেবো ওরাও আছে উপরে। তাহলে চলে যাচ্ছি আমি, তাহলে ওরা কোথায় আছে আমি শিওর জানি না, যেখানে ব্লাড ডোনেট করতে হয় ওখানে চলে যাচ্ছি আমি, গিয়ে দেখবো ওখানে ওরা আছে কি না, আর না থাকলে ওদেরকে ফোন করবো। যে যেখানে গিয়ে ব্লাড ডোনেট করতে হয় এখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওদেরকে পাইনি, তাই নিচে চলে যাচ্ছি, ওরা দোতলাতে আছে আমাকে বলেছে, তারপরে আমি চলে গেলাম উপরে। আচ্ছা নিচে চলে যাই, গিয়ে ওদেরকে সাথে দেখা করি, তারপরে ব্লাড ডোনেট করবো। ব্লগটা বেশি বাড়াবো না, প্লিজ প্লিজ প্লিজ, চাইলে সাবস্ক্রাইব শেয়ার করিও, আর যার ব্লাড লাগে ব্লাডটা দিয়ে দিও যদি কেউ চায়। ধর্মনগর হসপিটাল কী অবস্থা দেখো, পেয়ে গেছি ওদেরকে। কে দেখো খাকিমনি, হ্যালো, সুস্থ নি এখন? হ্যাঁ
রক্তর গ্রুপ চেক করছে, চেক করার পরে অকন সব ওয়েট ওয়েট নাফিয়া এই একটা দিছে আমার, এটার মধ্যে ব্লাড লইব। তাহলে এটা লইয়া আমি এখন ব্লাড ডোনেটের রুমে আই গেছি। এটাই লোক ব্লাড ডোনেট রুম, রুমটি একদম হাই ক্লাস, হাই ক্লাসের বেড, আরাম সিটের মধ্যে শুয়ে একদম বিন্দাস ব্লাড দেওয়া যায়, কোনো সমস্যা নাই। চাইলে ইয়া ব্লাড ব্লাড দিতে পারো, তখন কেউ সারুন না। এইদিকে আমি ভিডিও করতাম বাড়ি আনলে, এরকম ভিডিও কিন্তু করা যায় না। এটার লোক আমার ব্লাড ডোনেটের যে প্যাকেটটা দিছে, এটার মধ্যে ব্লাড ডোনেট করবো আমি। আর এই বেডে, এই বেডে বা এই যে কোনো একটা বেডের মধ্যে আমি শুইয়া ব্লাড দিন। তাহলে ফাইনালি আমি বেডের মধ্যে শুয়ে পড়ছি, ওখানে ব্লাড দিয়ে দেবো। স্যার আইব, আইয়া ব্লাড লইব। আর যারা ডোনেট করবো তার নাম হল রত্না ফাল, অপোজিটিভ ব্লাড লাগে, তাই আমি দিলাম। আর তোমরা চাইলে দিও, যদি পারো, সম্ভব হয় যদি 45 কেজির উপরে ওজন থাকে তাহলে দিতে পারবে। ব্লাড সবসময় 350 ml লইব, এখানের মধ্যে লেখা আছে, চাইলে দেখতে পারো, ওই দেখা যায় না। 350 ml ব্লাড লয় তোমার শরীর থেকে, 3 মাস পরে পরে তুমি ব্লাড দিতে পারবা। আর 350 ml মতো লইব। এই লোকে পুরা রুমটা, একটা দুইটা তিনটা, আর আমি এই বেডের মধ্যে আছে, টুরের সাইডটা বেড আছে। চাইলে চারজনে একলোকে ব্লাড দিতে পারে। আর ওই যে একটা রুম দেখা যায় এইটা, যে দরজা যে এদিকে, এটা লোকে ব্লাড ডোনেট করার পরে যেখানে স্টোর করা হয়, এটা দেখো ব্লাড স্টোর রুম। এটার মধ্যে এসি চলে, আর বড়ো বড়ো মেশিন চলে, ব্লাডটি সেফ থাকার লাগে। আর এটাই লোকে ওয়েটেবল মেশিন, এটার মধ্যে ওয়েট নাফিয়ার ব্লাডটা নেওয়া হয়। আর আমার আমার এটা দেখা ওয়েট নাপব না ফেল লইব। আর অন্যরা লেগে ওই লগে লগে আসে ওয়েটেবল মেশিন, জুম করিয়া দেখা দিয়ে দিই। এই তো এটার মধ্যে ওয়েট নাফে, মানে যখন ওই 350 ml হয়ে যাইব তখন বন্ধ করে দিব ব্লাড। আর সবসময় ট্রাই করবা যে বামাত দিয়া ব্লাড দেওয়ার। ফাইনালি ব্লাড দেওয়া শেষ, এখন যেরাম গিয়ে বাইর হইয়া এই দিছি ব্লাড দিয়া, এখন যেরাম গিয়ে বাইর হইয়া, হ্যাঁ বাইরে গিয়া কথা কইনি। ফাইনালি ব্লাড দেওয়া আমার শেষ, এখন বাইরে গেছি হসপিটাল থেকে, এখন যাইম গিয়া বাইর হইয়া, বাইরে গিয়া কয়েকটা রসগোল্লা খাইমু, এক বাটি দই খাইমু, আইয়া একদম এবারে আস্তে আস্তে বাড়ির যাইম গিয়া। আজকে আর বেশি পরিশ্রম কাজ করতাম না। আর বন্ধুরা ব্লাড দিতে সময় সবসময় খাইয়া আইবা, আর খাওয়ানোর পরে যাই বাই গিয়া, মানে ব্লাড ব্লাড দেওয়ার পরে কিছু খাইবাই, কিন্তু মিষ্টি জাতীয় কিছু খাইতে লাগে। আর আরেকটা কথা, ব্লাড দিলে কিন্তু 50 টাকা পাওয়া যায়, 50 টাকা পাওয়া যায়। এটা একটা হাসি মিটা কইতাছি, এই দেখো এটা 20 টাকা আমার বেরিয়ে গেছে, 50 টাকা দিছে আমার হসপিটাল থেকে। হসপিটাল ব্লাড দেওয়া পরে 50 টাকা পাওয়া যায়, একদম খুশিতে খাইবাই সব, বুঝছো নি? দুটা খালি মার, তিনটা প্যাক করে দিল। তাইলে বন্ধুরা শেষ, ব্লাড দেওয়া বাড়িতে পাই গেছে, তো এইখানেই ব্লগটা সমাপ্তি। আর আবারও কই, আর যদি আমার ব্লগ ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করিও। আর যদি কোনো ধরনের ব্লাড ব্লাড দেওয়ার হয় তো দিও, মিস করিও না, যদি কেউ প্রয়োজন হয় তো ব্লাড দিয়া দিও। টাটা।